ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল সিনেমায় আসছেন প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নার পুত্র সিয়াম ইলতিমাস। তাই যখন কয়েকদিন আগে মান্নার প্রযোজনার প্রতিষ্ঠান থেকে জ্যাম সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হলো, তখন সেই গুঞ্জনে আরও একটু ঘি পড়ল। ধারণা করা হচ্ছিল এই সিনেমার নায়ক সিয়ামই হবেন, যিনি বর্তমানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে ফিল্ম প্রোডাকশন অ্যান্ড মিডিয়া স্টাডিজের তৃতীয় বর্ষের ছাত্র। গত 3 বছর ধরেই যুক্তরাষ্ট্রে থাকছেন এই তরুণ। তবে এইসব গুঞ্জনের উত্তর গতকাল মহরতে সিয়াম নিজেই উপস্থিত থেকে জানালেন এই মুহূর্তে সিনেমা নিয়ে কাজ করার পরিকল্পনা তার নেই। তিনি বলেন, আমার মনে হয় আমাকে দিয়ে অভিনয় কখনোই হবে না, কারণ আমি অভিনয় করতে পারি না, পড়াশোনা করছি সিনেমা নির্মাণ নিয়ে, তাই ভবিষ্যতে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত হতে পারি। স্বাভাবিকভাবেই তার সাথে কথা বলার সময় প্রসঙ্গ চলে এলো নায়ক মান্নার। তাকে বলা হয়, অনেকেই বলছেন অভিনয় করলে আপনি হয়তো মান্নার জায়গাটা নিতে পারবেন, এই বিষয়টি কিভাবে দেখছেন? উত্তরে সিয়াম বলেন, আমার মনে হয় না আমি বাবার জায়গাটা নিতে পারবো, তার মতো এত ভালো অভিনয় আমাকে দিয়ে সম্ভব না। যদিও সিয়াম বলেন তিনি তার বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করেন। একসময় বাংলা সিনেমা বলতে তিনি শুধু তার বাবার মুভি দেখতেন। তিনি নাকি তার বাবা মান্নার সিনেমা ছাড়া আর কোনো বাংলা সিনেমা কখনোই দেখেননি। মাত্র 13 বছর বয়সে বাবা হারিয়ে অনেকটা পিছিয়ে যেতে হয়েছে তাদের পরিবারকে, এমনটাই জানালেন সিয়াম। কারণ তার বাবা ছিলেন তার পরিবারের একমাত্র কর্তা, তাই তার মৃত্যুতে সবাই ভেঙে পড়েছিলেন। তো বন্ধুরা, মান্নার ছেলে সিয়ামের ক্যামেরার সামনে কাজ না করে ক্যামেরার পেছনে কাজ করার এই সিদ্ধান্ত ও নিজের বাবাকে নিয়ে এমনভাবে গর্ববোধ করা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।